নমস্কার আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজকে আঠারো মার্চ আজকে দিনটি কিন্তু শুরু করতে হচ্ছে একটি বড় দুঃসংবাদ দিয়ে বাংলা সিনেমা জগতের তিনজন হাসি রাজা অর্থাৎ মহা তারকা একজন ছিলেন রবি ঘোষ অপরজন অনুপ কুমার এবং তৃতীয় জন ছিলেন চিনময় রায় এই তিনজনের মধ্যে দুজন আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন এবং অপরজন মৃত্যু হল গতকাল অর্থাৎ চিন্ময় রায় প্রয়াত এই নিয়েই রয়েছে আজকে ছোট্ট ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে গেলেন বিশিষ্ট অভিনেতা চিন্ময় রায় বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বাংলা সিনেমার এই প্রখ্যাত অভিনেতা রবিবার রাত দশটা নাগাদ সল্ট লেকে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল উনআশি বছর এই দিন রাতে খাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন আরও কি জানা যাচ্ছে না বেশ কিছুদিন ধরে সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাবু বিশেষ করে স্ত্রীর মৃত্যুর পর তাকে খুব একটা আর ছবিতে দেখা যায়নি বছরখানেক আগে নিজের ফ্ল্যাটের সামনে থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় তার পায়ে ও মাথায় গুরুতর চোট লাগে সেই থেকেই তিনি অসুস্থ ছিলেন থিয়েটারের মঞ্চ থেকে অভিনয় শুরু করে এক সময় সিনেমাতে দাপিয়ে অভিনয় করেছেন এই চিনময় রায় তপন সিংহের গল্প হল সত্যি দিয়ে শুরু করে সবার নজর কাড়েন তিনি এরপর মৌচাক হাটে বাজারে অগবধূ সুন্দরী বসন্ত বিলাস গুপি গাইন বাঘা বাইনের মতন অসংখ্য ছবিতে তিনি দাপিয়ে অভিনয় করেন আজ সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে এবং এই ঘটনায় আমরা সবাই কিন্তু হত এবং মর্মাহত তার সেই ছবি মন মানে সিনেমাতে তিন মামার কীর্তি আমাদের আজও মনে পড়বে তিনি হয়তো মনে হচ্ছে ছোট মামার অভিনয় করেছিলেন কিন্তু সেই যে হাস্যরস আজকে বাঙালি তাকে কোনোদিনই ভুলতে পারেনি এবং ভুলতে পারবেও না এইটুকুই ছিল এখনকার মতো ভিডিওর আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ